তো আমি আজকে দুটা বিষয় বলবো একটা হলো নারীর ক্ষমতায়ন দ্বিতীয়টা হলো ধর্ষণ যদিও দুটো দুই রকম বিষয় কিন্তু একটা জায়গায় তো গিয়ে এক যে নারী মানে নারীর ক্ষমতায়ন নেই আর ধর্ষণের বেলায় নারী ভিক্টিম হয় তো এখন নারীর ক্ষমতায়নটা আমি বলতে চাই যে ক্যাপ্টিভ উম্যান অর্থাৎ আমার একটি মেয়ে আছে মেয়েটা হয়তো একটু গায়ে পায়ে বড় হয়ে গেছে হয়তো কখন বড় হয়ে গেছে আমি জানিও না তো দেখা গেল যে মানে আমাদের কোনো এক আত্মীয় স্ব মধ্যে হয়তো বা কোনো রিলেশনের মধ্যে কিংবা চেনা জানার মধ্যে হয়তো কোনো একটা ছেলে সে মধ্যপ্রাচ্য অশিক্ষিত ছেলে মধ্যপ্রাচ্যে গিয়ে কাজ টাজ করে টোরে কিছু পয়সা টয়সা ইয়ে করেছে তো সে এসে আমার মেয়েটিকে দেখে তার হয়ে গেল ব্যাস যেই কথা সেই কাজ আমার বড় এসে আমাকে বলতে লাগলো যে না এই মেয়েটাকে বিয়ে দিয়ে দাও ছেলে খুব ভালো এমন ছেলে কিন্তু আর পাওয়া যাবে না আমার স্ত্রীও নিম রাজি না আমার নিমরাজি মানে মোটামুটি রাজি কিন্তু আমার তো আমার তো মানে বুকটা ছিঁড়ে যায় কারণ আমার মেয়েটা তো এখনো আমার কাছে বাচ্চাই ও তো ঘুমায়ও তো এখন আমার সাথে মানে ও তো হয়তো হয়তো বয়স ঠিক করলে দেখা যাবে যে তার হয়তো সতেরো বছর হয়ে গেছে কিন্তু আমার কাছে তো ও তো একটা বেবি কিন্তু ওই যে আমার বড় ভাই আছে আমার পিতার পর পিতার মৃত্যুর পর সেই আমাদের গার্জিয়ান তো যাই হোক বিয়ে দেওয়া হলো তো এখন যেই ফ্যামিলিতে সে বিয়ে করে গেল সেই ফ্যামিলি একটা মুল্লি সরি একটা মুন্সি মোল্লার একটা ফ্যামিলি হয়তো বা তো যাই হোক এখন তারা একটু নতুন টাকা পয়সা হয়েছে টুয়েছে এখন সেখানে যাওয়ার পরেই তার কি অবস্থা হবে যাওয়ার পরে অবস্থা হবে ছেলেকে সবাই বুদ্ধি দেবে না মেয়েটা একটা শিক্ষিত ঘরের আবার উদার আবার ওই যে কি বলে বাবা আবার খুব মানে শিল্প সাহিত্য বেশ মানে একেবারে মানে সচেতন সো এক কাজ করো তুমি তাড়াতাড়ি মানে একটা বাচ্চা নাও একটা বাচ্চা নাও তারপর তুমি ইয়ে করে দুই তিনটা বাচ্চা নিয়ে ফেলো মানে অর্থাৎ আগে তাকে একেবারে মানে ধসিয়ে দাও যেন কেউ তার মানে কেউ যেন তার প্রতি আকৃষ্ট আকৃষ্ট না হয় সেকেন্ড তাকে একেবারে বোরখা দিয়ে মুড়ে ফেলো আর থার্ড হলো সে একটা মানে ক্যাপটিভ হয়ে গেল ওকে বন্দী হয়ে গেল অর্থাৎ তার কোনো কিছুতেই তার কিছু নেই অর্থাৎ সে কয়টা সন্তান জন্ম দিবে সেটাতেও তার যেমন কোনো নিয়ন্ত্রণ নেই তার সন্তানরা ওই ছোট ছোট মাথা টুপি পরে মাদ্রাসায় যাবে সেখানেও তার কোনো বা কোনো কিছু করার নেই তার যখন বাচ্চা হবে সে বাচ্চা কিভাবে হবে সে কি মানে হাসপাতালে যাবে নাকি ধাইর কাছে যাবে সবকিছু মানে ইয়ে করে দিবে তার শাশুড়ি অর্থাৎ সে কিন্তু একটা অর্থনীতির মধ্যে আছে কিন্তু এবার আসেন সিনারিও যেটা আমি দেখি হয়তো একটা মেয়ে ঢাকাতে আসছে গরিব মানুষ গার্মেন্টস এর একটা মেয়ে সে কাজ টাচ করে এবং বেশ সাথে কিছু টাকা পয়সা সে পায় বেতন পায় এবং তা দিয়ে সে চলে একটা ঘর ভাড়া করে তো তার দুটো বাচ্চা আছে একটা হাজবেন্ড আছে তো তার যদি কোনো অসুখ হয় সে যেভাবে হোক সে ডাক্তারের কাছে যায় তার বাচ্চা দুটোকে সে ডিসিশন নিচ্ছে যে না আমি সরকারি স্কুলে পড়াবো এরকম এবং এই জন্য সে অনেক কষ্ট করে হলো মানে শিক্ষক রেখে সে বাচ্চা দু দুটোকে পড়াতে চায় তারপর তার স্বামীর ব্যাপারে সে একটু ধার করে তার স্বামীকে সে মানে বলে যে তুমি একটা অটো চালাও না হলে কোন একটা কাজ করতে হবে আর যদি তুমি কাজ না করো তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও অর্থাৎ মানে সে কিন্তু 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 খুব একটা একটা ধনী না তার ক্ষমতায়ন আছে এটাকেই বলে আমি মানে নারীর ক্ষমতায়ন এবং ক্যাপটিভ উমেন তো আমি যেটা বলি যে প্রতিটা নারীরই ক্ষমতায়ন অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত জরুরি ক্ষমতায়ন ছাড়া নারীর কোনো ব্যক্তিত্বের বিকাশ হয় না আমি যে সিনারিওটা দিলাম হয়তো আমার যে মেয়েটি সে হয়তো একটা ভালো পরিবারে গিয়েছে কিন্তু সে সেই সেখানে তো ক্যাপটিভ তার কিছুই নেই সেখানে আর একটা মেয়ে অত্যন্ত দরিদ্র কিন্তু সে মানে স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট তো এই জায়গাটাই আমি বলবো যে নারীর ক্ষমতায়ন অবশ্যই দরকার এরপর সেকেন্ড আসি ধর্ষণের ব্যাপারটা ধর্ষণের ব্যাপারটা প্রথমেই আসি আমাদের দেশে এখন যেটা হচ্ছে অর্থাৎ মধ্যবিত্ত সংখ্যা কমে গেছে এবং আমাদের অর্থনীতি এবং আমাদের রাজনীতি মধ্যবিত্তকে দিচ্ছে একটা হবে উচ্চবিত্ত আর একটা হবে একেবারেই নিম্নবিত্ত এখন নিম্নবিত্তের সংখ্যাটা বেড়ে যাচ্ছে যার ফলে নিম্নবিত্ত মানেই তো আপনারা বোঝেন কুসংস্কার এই যে ধর্মের এত প্রসার এত সবকিছু এগুলো কিন্তু নিম্নবিত্ত থেকে এবং নিম্নবিত্ত থেকেই আবার কি হচ্ছে মানুষ টাকা পয়সা নিয়ে একটু উচ্চ উচ্চবিত্ত হচ্ছে কিন্তু তার টাকা পয়সা হচ্ছে ঠিকই কিন্তু তার কোনো মানে সাংস্কৃতিক বিকাশ নেই শিক্ষার কোনো বিকাশ নাই যার ফলে মসজিদ মাদ্রাসা তারপর এই ধর্মীয় অমুক তমুক এইগুলো হলো তাদের এখন নিয়ামক বিষয় এখন ধর্ষণটা কি আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমি তো একটা ছিনতাইকারী কবলেও পড়তে পারি আচ্ছা একটা ছিনতাইকারী কবলে যদি আমি পড়ি তাহলে কি আমার সবকিছু শেষ আমি কি একেবারে অসুচি হয়ে যাব একটা মেয়ে ধর্ষণ হতে পারে রাস্তার একটা কুকুর সে তাকে একা পেয়ে হয়তো এই কাজটা করেছে কিন্তু আমরা যেটা করি মেয়েটাকে মানসিক ভাবে এমন একটা ট্রমার মধ্যে ফেলে দিই সে মানে মানসিক ভাবে মানে সে নিজেকে মনে করে সে অসুচি সে ভায়োলেট হয়েছে কিন্তু আসলে কি কিছুই না এরকম হতেই পারে তো তাকে আমরা সেই মানসিক জোরটা আমরা দেই না নাম্বার এখন যেটা আসছেন আমাদের অনেক বক্তা এখানে যেটা বলেছেন যে আইনের ব্যাপারটা ফাঁকর দিয়ে মানুষ বেরিয়ে যায় কথাটা একেবারেই ঠিক তার কারণ কি কে কতদিন এই নিজের কাজ কর্ম রেখে নিজের এই দৈনন্দিন জীবনের এত ঝামেলা রেখে এরকম একটা আইনের পিছনে লড়াই করবে বলেন তার সেই ধৈর্য আছে টাকা আছে এত বড় একটা প্রসেস আচ্ছা লেন্দি আমরা ইউরোপে কি দেখি ইউরোপে দেখি বিভিন্ন আপনার এজেন্সি আছে প্রাইভেট আবার সামাজিক তাদের কাজ তারা যে কাজগুলো করে কোনো একটা মেয়ে যদি রেপ হয় তখন তারা সেখানে তাদের অনেক বিলিয়ন বিলিয়ন মানে ইয়ে থাকে লয়ার থাকে এবং ইনভেস্টিগেটর থাকে তারা কিন্তু লেগে থাকে অর্থাৎ হয়তো যে ধর্ষণ হয়েছে সে জানেও না অথবা দেখা গেল যে সে কোনো টাকা পয়সা খরচ করতে পারছে মানে পারছে না কিন্তু ওই যে সংস্থাগুলো তারা এই এইটটা তাদেরকে দিয়ে থাকে শুধু এই এইট না আমি যেটা বলি ধর্ষণের পর যেটা এখানে একটু অনেকে একটু উপেক্ষা করেছে একটা মানুষের মানসিক অবস্থাটা কি হয় এই এই যে একটা মানসিক অবস্থা তার যে একটা বিধ্বত মানে একটা বিধ্বস্ত অবস্থা তার যে একটা মানে একটা সাইকিয়াট্রি এইড দেওয়া এটা তো আমরা দিই না বরঞ্চ তাকে ট্রমার মধ্যে ফেলে দেই সে আত্মহত্যা করে আবার অনেক ফানি কাজ করি আমরা কি করি তাকে বিয়ে দিয়ে দেই তারপর আমাদের পরিবার আমরা মুখ দেখাতে পারি না আমার মেয়েটি ধর্ষণ হয়েছে আমার বোনটি ধর্ষণ হয়েছে আমার মা নির্যাত শেষ আমি মুখ দেখাতে পারি না সবাই আমাকে খারাপ বলবে তো এই জিনিসগুলো আসলে আমাদের একটা সামাজিক টাবু এবং এটা ওভারকাম করতে হবে ধর্ষণ যে করেছে সেই দোষী এবং তাকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের সেরকম সচেতনতা গড়ে তুলতে হবে এবং এই ব্যাপারে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদের দেশেও গড়ে তুলতে হবে যে প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে তাদের নিজস্ব লোক থাকবে তারা দিনের পর দিন একটা মামলার পিছনে লেগে থাকবে পিপি কাজ করছে না কেন কাজ করছে না তারপর ইনভেস্টিগেশন হচ্ছে না কেন ইনভেস্টিগেশন হচ্ছে না তার যে মানে ইনভেস্টিগেশন অনেক অনেক লোকজন আছে এই সবসময় নিয়োগ করে রাখতে হবে এবং প্রতিটা ঘটনার ফলো আপ নিতে হবে এবং নীতি নীতি একটা ঘটনাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে হবে দেখবেন যে ধর্ষণ কিন্তু মানে আর টিপবে শুধু ধর্ষণ না যেমন আপনারা দেখেন ইউরোপে বিভিন্ন ধরনের যে মার্ডার যে হয় সেগুলো কিন্তু তারা বে বের করে ফেলে দিনের পর দিন দিনের পর দিন লেগে থাকতে 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 একেবারে চুলচেরা হিসাব বিশ্লেষণ করে বের করে ফেলে তো এইগুলো তখন ওই বড় বড় রাজনীতিবিদরা কিন্তু আর মানে হজম করতে পারে না তো আমাদেরকে এখন সেরকম মানে কিছু কাঠামো তৈরি করতে হবে আর ধর্ষণকে অবশ্যই ঘৃণা করি শুধু আইন দিয়ে আর মৃত্যুদণ্ড দিয়ে তো হবে না তবে তার ইনভেস্টিগেশনটা মানে ইনভেস্টিগেশন বডি ইনভেস্টিগেশন বডিটা উন্নত করতে হবে তো এইখানে সরকারকে একটু সচেতন হতে হবে দরকার হলে একটা পৃথক একটা সেল করে দিতে হবে যেন তারা এই কেসগুলো রান করে যেমন এক ভাই বললেন যে কেসই তো রান হয় না তখন কি হয় একটা মানে খারিজ হয়ে যায় মামলাটা কারণ একটা দরিদ্র মেয়ে সে পাঁচশো টাকা দিয়ে ওই জজ কোর্টে যাওয়া আসা তার পক্ষে সম্ভব তার পেটে নাই ভাগ তো সে কি ধর্ষণের বিরুদ্ধে লড়াই করবে এই ঘোড়ার যে এরকম একটা স্বতন্ত্র বডি থাকতে হবে এবং সরকারের একটা আলাদা এরকম একটা আইনি সেল থাকতে হবে আর একটা ইনভেস্টিগেশন সেল থাকতে হবে তাহলেই দেখবেন যে ধর্ষণ অন্যান্য অপরাধ অবশ্যই কমে যাবে ধন্যবাদ আপনাদেরকে